এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আগামী 2023-এর SLST PT পরীক্ষার প্রস্তুতি পর্ব হিসাবে আমাদের চ্যানেলে জিকের ক্লাস শুরু হচ্ছে। আজ আমরা জিকের যে সকল সাবজেক্টগুলি আছে অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই প্রতিটি যে বিষয় আছে তার সিলেবাস নিয়ে আলোচনা করব এবং ইতিহাসের প্রথম অধ্যায় থেকে আজকের ক্লাস শুরু হবে। চলো দেখে নিই আজকের সিলেবাস এবং আজকের ক্লাস টপিক আছে। সিলেবাসে প্রথমেই আছে ভারত ও তার ইতিহাস, অর্থাৎ ভারতের নামকরণ কোথা থেকে হয়েছে, সিন্ধু সভ্যতা অর্থাৎ ওই হরপ্পা সভ্যতা, তারপরে আছে বৈদিক যুগ, তারপরে আছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মগধের উত্থান, শিশুনাগ বংশ এবং নন্দরাজ বংশ, তারপর মৌর্য যুগ, কুষাণ যুগ, সাতবাহন রাজত্ব, গুপ্ত বংশ, শশাঙ্ক, পাল রাজবংশ, এটা মেল রাজবংশ নয়, এটা হবে সেন রাজবংশ, দক্ষিণ ভারতের ইতিহাস অর্থাৎ চোল, পাণ্ডু, পল্লব এরা এরা হচ্ছে। এরপর হচ্ছে আরব আক্রমণ অর্থাৎ সিন্ধু আক্রমণ করেছিল আরবরা, সেইটা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, তারপর মোগল বংশ, মারাঠা ও শিবাজী, শিখ সাম্রাজ্য, সুফি ও ভক্তিবাদ ও ইউরোপীয় শক্তির আগমন, অর্থাৎ একবারে অ্যান্সিয়েন্ট ইতিহাসটা এবং মধ্যযুগ মিডাইভেলটা পুরোটাই। এরপর চলো দেখে নিই নেক্সট, স্বাধীনতা পর্যায়ে আছে পলাশীর যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, কংগ্রেসের প্রতিষ্ঠা, অধিবেশন, ভাঙন, বঙ্গভঙ্গ, স্বদেশী বয়কট এবং গান্ধী যুগ থেকে 1950 সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পর্যন্ত পুরোটাই। এবার ভূগোলে কি আছে দেখে নেওয়া যাক। ভূগোলে আছে ভারতের ক্ষেত্রে আছে ভারতের ভূগোলে আছে ভারত ও তার পার্শ্ববর্তী দেশ, ভারতের নদ নদী, ভারতের ভূপ্রকৃতি, ভারতের জলবায়ু, ভারতের উদ্ভিদ, ভারতের মৃত্তিকা, সেচ, ভারতের পরিবেশ, ভারতের কৃষি, ভারতের পানি সম্পদ, সামুদ্রিক সম্পদ, ভারতের খনিজ সম্পদ, শক্তি সম্পদ, ভারতের শিল্প, ভারতের জনসংখ্যা, নগরায়ন, ভাষা ও পরিবহন। এরপর দেখে নিই যে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কি কি আছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, প্রাকৃতিক গাছপালা ও পরিবেশ, মৃত্তিকা, কৃষি, সেচ ও জলবিদ্যুৎ, পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ও খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের শিল্প ও পশ্চিমবঙ্গের জনসংখ্যা। এই হলো ভূগোলের সিলেবাস। এরপর নেক্সট আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্সে অর্থাৎ পলিটিতে কি কি সিলেবাস আছে। প্রথমেই আছে সংবিধানের ঐতিহাসিক পটভূমি অর্থাৎ কি পটভূমিতে সংবিধান রচিত হয়েছিল, প্রস্তাবনা, সংবিধানের উৎস, নাগরিকত্ব, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, ভারতের সংসদ, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অর্থ বিল ও বিলগুলি, জরুরি অবস্থা, রাজ্যপাল, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশনার, অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট জেনারেল, ক্যাগ, সরকারি ভাষা, পঞ্চায়েত ও মিউনিসিপ্যাল, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ও গুরুত্বপূর্ণ কেস, বিভিন্ন কেস হয়েছিল এবার সেগুলো। নেক্সট কি আছে দেখে নিস ইকোনমি অর্থাৎ অর্থনীতি থেকে কি কি আসতে পারে। অর্থনীতি থেকে অর্থনীতির প্রাথমিক ধারণা, অর্থনীতির প্রকারভেদ, জাতীয় আয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, কৃষি ব্যবস্থা, ভারতের শিল্প, বিশ্বায়ন, উদারীকরণ, বাজেট, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে অর্থাৎ স্ট্যাটিক জিকের মধ্যে ভারতের উচ্চতম, ভারতের ক্ষুদ্রতম, দীর্ঘতম, বিভিন্ন যার বিভিন্ন বইয়ের লেখক, এইসব সব কিছু আমরা প্রতিটা বিষয়ই চ্যাপ্টার ভিত্তিক আমরা আমাদের চ্যানেলে চ্যাপ্টার ভিত্তিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আসব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের সঙ্গে SLST PT-র জন্য নিজের প্রিপারেশনটা শুরু করে দাও। চলো আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ সিন্ধু সভ্যতা, সেখান থেকেই আমরা
প্রতিটা অধ্যায় ধরে আমরা ভিডিও আসতে থাকবে একটার পর একটা। যারা সঙ্গে থাকতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? এর উত্তর হলো বোলান নদীর তীরে। বোলান নদীর বর্তমান অবস্থান কোথায়? এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা বোলান হবে। পরকাল লয়াকা দন্দন্য। বোলান নদীর বর্তমান অবস্থান কোথায়? বালুচিস্তান। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু লিপি সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? সঠিক তথ্য হলো এর পাঠ উদ্ধার সম্ভব নয়। পৃথিবীর প্রতিটি তাম্র বঞ্জুগীয় সভ্যতাই হলো নদী কেন্দ্রিক। তোমরা যদি এখানে লক্ষ্য করো যে মিশরীয় সভ্যতা, হরপ্পা সভ্যতা সবই কিন্তু নদী কেন্দ্রিক, লক্ষ্য করবে। নেক্সট, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। এটা দয়ারাজ নয়, দয়ারাম সাহানি হবে। দয়ারাম সাহানি 1921 সালে খনন কার্যের ফলে হরপ্পা কেন্দ্রটি আবিষ্কার করে। হাতির পায়ের সন্ধান পাওয়া গেছে কোথায়? না হবে কালীবঙ্গানে। নেক্সট, সিন্ধু সভ্যতায় যে স্থানে প্রায় বিসি 1800 খ্রিস্ট সমকালীন ধান পাওয়া গেছে, ধানের চিহ্ন আর কি, বিসি মানে 1800 খ্রিস্ট পূর্বাব্দে, এটি পাওয়া গেছে লোথালে। একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, তার জন্য দুঃখিত। তারপরের হচ্ছে, সিন্ধু সভ্যতার বাড়িগুলি কিসের তৈরি হতো? সিন্ধু সভ্যতার বাড়িগুলি কিন্তু পোড়াইটের এবং কাঁচা ইটের, অর্থাৎ রোদে শুকানো ইটের উভয়ই তৈরি হতো। মানে ভিত থেকে কিছুটা উঁচু করে সেখানে পোড়াইট ব্যবহার করতো, কারণ বৃষ্টির জল থেকে রক্ষা পাওয়ার একটা ব্যাপার ছিল। আচ্ছা, বেশিরভাগটাই বহুতল বাড়ি ছিল, তাই পোড়াইটের ব্যবহারটাই হতো। নেক্সট কি আছে, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান বর্তমানে রাজস্থানে অবস্থিত, খড়গড়া নদীর তীরে কালীবঙ্গান অবস্থিত। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রগুলির মধ্যে যে বিষয়ে সাদৃশ্যতা লক্ষ্য করা যায় তা হলো, অর্থাৎ হরপ্পা সভ্যতার যেসব কেন্দ্র পাওয়া গেছে, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, রূপার, আলমগীরপুর, এই সব কেন্দ্রগুলির মধ্যে একটা বিষয়ে কিন্তু সাদৃশ্য। সেগুলো কি? না, নগর প্ল্যানিং, অর্থাৎ নগর পরিকল্পনা। চলো নেক্সট, ঠোলাভিরা নয়, কথাটা হবে ধোলাভিরা। ধয়কা লয়াকা বয়সই রায়কা। ধোলাভিরার জল নিকাশি ছিল কোন দিকে? ধোলাভিরার জল নিকাশি ছিল দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ আরব সাগরের দিকে এর জল নিকাশি ছিল। নেক্সট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 12 নম্বরের কোশ্চেনটা। ধোলাভিরা হলো ইউনেস্কোর 40তম সাইট, এই প্রশ্নটা আসে। কোন হরপ্পা প্রত্নকেন্দ্র ইউনেস্কো সাইটে নথিভুক্ত হয়েছে? এর উত্তর হবে ধোলাভিরা। ইউনেস্কোর 40তম সাইটটির নাম কি? সেটাও হবে ধোলাভিরা। আবার আর কততম আছে, যে ধোলাভিরা কততম সাইট ইউনেস্কোর, বলতে হবে 40তম। ঠিক আছে, নেক্সট চলো, সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোন দেশে সিন্ধ্রম নামে পরিচিত ছিল? তার উত্তর হবে ব্যাবিলন। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া যায়নি? কোশ্চেনটা কিন্তু লক্ষ্য করবে, সব জায়গায় পোড়ামাটির জিনিস পাওয়া গেছিল কিন্তু একটি জায়গাতেই পাওয়া যায়নি, সেটা হচ্ছে কোথায়? না কালীবঙ্গানে। নেক্সট কোশ্চেন, কালীবঙ্গান, এটা ল হবে না দন্তন্য হবে, কালীবঙ্গান প্রশ্নক্ষেত্রের আবিষ্কারক কে? উত্তর হবে বি কে থাপার। ভারতের প্রাচীনতম বন্দরের নাম কি বলতো? ভারতের প্রাচীনতম বন্দর হচ্ছে গুজরাটের লোথাল। এটা একটি হরপ্পা সভ্যতার মানে প্রত্নকেন্দ্রও বটে। তো এই লোথাল যে বন্দর বা প্রত্নকেন্দ্র, এর আবিষ্কারক কে ছিলেন? তিনি ছিলেন এস আর রাও। আর একটা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কি? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার হলো লোথাল। লোথালকে বলা হতো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। চলো নেক্সট, চান্দরাতে নয়, এটা হবে চানহুদ্র। চানহুদ্রতে খনন কার্য করে কি আবিষ্কার করেছিলেন? যে চানহুদ্রকে আবিষ্কার করেছিলেন ননিগোপাল মজুমদার। এটা কিন্তু প্রশ্নটা আসে খুব, অনেক WBCS প্রিলিতেও সম্ভবত এটা এসেছিল। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার কি? কাকে বলা হয় হরপ্পার প্রত্নকেন্দ্রগুলিকে? কারণ যদি প্রত্নকেন্দ্রগুলি না পাওয়া যেত, তাহলে হরপ্পার ওই যে বিভিন্ন উপাদানগুলি পাওয়া গেছে, তারপরে সভ্যতার আরো খনন কার্য চালিয়ে আরো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, তাই ওই প্রত্নকেন্দ্রগুলোকেই বলা হয় হরপ্পার প্রবেশদ্বার। গুজরাটের দুটি প্রত্নকেন্দ্র হলো কি কি? এক ধোলাভিরা, দুই লোথাল। এটা কিন্তু অনেক সময় আসে, লক্ষ্য করেছি যে চারটি কেন্দ্রের নাম দেওয়া দেওয়া হলো যে কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত, তার মধ্যে দুটি কেন্দ্র আমি বলে দিচ্ছি, ধোলাভিরা ও লোথাল। আর নেক্সট, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কিসের ব্যবহার জানতো না?
সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোহা এবং ঘোড়ার ব্যবহার জানতো না, তারা তামার তরবারি ইউজ করত, গরু জানতো কিন্তু তারা ঘোড়া জানতো না। নেক্সট, সিন্ধু সভ্যতায় কোন আকৃতির প্রচলন ছিল? এই কোশ্চেনটা একটু ঘুরিয়েও আসে যে সিন্ধু সভ্যতার প্রচলিত বাটখারাগুলির আকৃতি কিরকম ছিল, বলতে হবে ঘনাকৃতি অর্থাৎ কিউব, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষিযন্ত্র কি? এটা হচ্ছে বিটুমিন নির্মিত কাস্তে, বিটু খেল নয়, বিটুমিন, বিটুমিন নির্মিত কাস্তে। হরপ্পা সভ্যতার অধিবাসীরা কিসের পুজো করত? হরপ্পা সভ্যতার অধিবাসীরা পশুপতির পুজো করত, মারুতি দেবীর পুজো করত, অশ্বত্থ গাছ বা পিপল গাছকে পুজো করত, আর এই পশুপতিকে আদিশিব বলা হয়েছে। পশুপতি হলেন কে? না আদিশিব বা প্রোটোশিবা বলা হয় না, সেই প্রোটোশিব বা আদিশিব। নেক্সট, মেহেরগড়ের মানুষ কোন পশুকে পোষ মানাতে পারেনি? ঘোড়াকে। ঘোড়া যেহেতু হরপ্পার মানুষ পারেনি, হরপ্পার পূর্বে সভ্যতা, প্রাচীন সভ্যতা, মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতাতেও ঘোড়া দেখা যায়নি, তাই মেহেরগড় সভ্যতার মানুষ ঘোড়াকে পোষ মানাতে পারেনি। কোন ব্যক্তি সর্বপ্রথম হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন, এটিও কোশ্চেনে আসতে পারে, বা কোন ব্যক্তি 1826 সালে হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন? উত্তর হবে চার্লস ম্যাসন। এটা কিন্তু লেখাটা, প্রিন্টিংটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে চার্লস, চার্লস ম্যাসন, এটা হবে চার্লস ম্যাসন, লিখে দিচ্ছি চার্লস, চার্লস ম্যাসন, ঠিক আছে, বুঝতে পারলাম। চলো, এটা এখানে একটা গল্প আছে কি না, ভারতবর্ষে তখন রেলপথ বিস্তারের প্রয়োজনে তার আগে সমীক্ষা চলছিল, এই সমীক্ষাগুলো করতে গিয়ে ওই হরপ্পা কেন্দ্রটাকে ভেবেছিল যে প্রথম অবস্থায় ওটা একটা প্রাচীন কোনো বৌদ্ধ বিহারের ঢিপি হবে, কিন্তু যখন খনন কার্য চালালো, আরো আস্তে আস্তে অন্যান্য কেন্দ্রগুলো থেকে খনন কার্য চালালো, দেখা গেল বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া যে উপাদানগুলো, সেই উপাদানগুলো একটা মিল পাওয়া যাচ্ছে, তার ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ছে, তাই তখন বুঝলো না এটা কোনো বৌদ্ধ বিহার কেন্দ্র নয়, এটা একটা অতি প্রাচীন, অতি উন্নত মানের একটা সভ্যতা ছিল, তার ধ্বংসস্তূপ বা তার নিদর্শন। নেক্সট, 1853 ও 73 সালে হরপ্পার ধ্বংসাবশেষ লক্ষ্য করেন কে? স্যার আলেকজান্ডার কানিংহাম। এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে, দেখো 1826 সালে কে ধ্বংসাবশেষ লক্ষ্য করেছেন, তোমাদের বলতে হবে চার্লস ম্যাসন, আবার যখন বলবে 1853 ও 73 সালে হরপ্পাতে পুনরায় কে ধ্বংসাবশেষ লক্ষ্য করেছিলেন, তখন হবে আলেকজান্ডার কানিংহাম। নেক্সট, সমকালীন তাম্রযুগীয় সভ্যতার মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার সর্বাধিক সাদৃশ্য, অর্থাৎ আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে যে হরপ্পা সভ্যতা ছিল, হরপ্পা সভ্যতা তো তাম্রযুগীয় সভ্যতা, তাম্রপ্রস্তর যুগীয় সভ্যতা, তো হরপ্পা সভ্যতার সঙ্গে কোন সভ্যতার বেশি মিল ছিল, সেটি হবে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা। নেক্সট, সিন্ধু সভ্যতার ইট ভাটার নিদর্শন, অর্থাৎ তখন যে পোড়া ইটের ব্যবহার করা হতো, তাহলে নিশ্চয়ই ইট ভাটা, ইট ভাটাও ছিল, তো সেই ইট ভাটা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সিন্ধু সভ্যতার কোথায় ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে? এর উত্তরটি হবে লোথাল এবং কালিমঙ্গানে, উভয় প্রত্নক্ষেত্রেই ইট ভাটার নিদর্শন পাওয়া গেছে। নেক্সট, সিন্ধুর কালী, সিন্ধুতে কালীর দোয়াত কোথায় পাওয়া গেছে? এর উত্তর হবে চানহুদারোতে। নেক্সট, হরপ্পা সভ্যতির অগ্রগতির কারণ কি ছিল, মানে অগ্রগতির কারণ কি ছিল, বা হরপ্পা সভ্যতা আর পাঁচটা সভ্যতা থেকে ভিন্ন কেন? এর উত্তর একটাই, নগর পরিকল্পনা, মানে খুব উন্নত মানের নগর পরিকল্পনা ছিল হরপ্পা সভ্যতায়। নেক্সট, হরপ্পা নগরের কবরস্থানগুলি কোথায় ছিল? হরপ্পা নগরের কবরস্থানগুলি নগর বসতির চতুর্সীমা ঘিরে ছিল, অর্থাৎ মূল শহরের মাঝখানে কোনো কবরস্থান ছিল না, কবরস্থানগুলি ছিল যে শহরকে ঘিরে, শহরের চারপাশ জুড়ে কবরস্থানগুলি ছিল। হরপ্পাতে কটি শস্যগার পাওয়া গিয়েছিল? হরপ্পাতে 6টি শস্যগার পাওয়া গিয়েছিল। নেক্সট, হরপ্পা প্রত্নকেন্দ্রে নগরের বৃহৎ দুর্গগুলি বানানোর উদ্দেশ্য কি ছিল? এর প্রধান উদ্দেশ্য ছিল ডাকাতদের হাত থেকে নগরবাসীকে বা রক্ষা করা এবং বন্যার হাত থেকে রক্ষা পাওয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, সিন্ধু উপত্যকা অঞ্চলে পাত্র বানানো হতো কি দিয়ে? এর উত্তর হলো কাদামাটি ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন, সিন্ধু উপত্যকার পাত্রের রং কি ছিল?
লাল ও কালো এই কোশ্চেনটাকে কিন্তু প্রতি পরীক্ষাতেই আসে দেখেছি। এরকম আছে যে সিন্ধু উপত্যকায় যে পাত্রগুলো ছিল সেগুলো কি রং করা হতো, কি রঙের? উত্তর হবে লাল কালো। আর একটা প্রশ্ন আছে যে বৈদিক সভ্যতার পাত্রের রং কি ছিল, তার উত্তর হলো ধূসর। তাহলে মনে থাকবে যে সিন্ধু সভ্যতার পাত্রের রং হলো লাল ও কালো। নেক্সট কোশ্চেন, বৃহত্তম স্নানাগার কোথায় পাওয়া গেছে, মানে হরপ্পা সভ্যতার বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। নেক্সট, বন্দুর নয় এটা হবে বঞ্চের নর্তকী, অর্থাৎ মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে বঞ্চের তৈরি একটা নর্তকীর মূর্তি পাওয়া গেছে। এখানে প্রশ্ন আছে যে বঞ্চের তৈরি নর্তকীর মূর্তি বা বঞ্চ নর্তকী কোথায় পাওয়া গেছে, উত্তর হবে মহেঞ্জোদারোতে। নেক্সট কোশ্চেন, হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যে দূরত্ব কত, এটা মাইলে করলে লিখতে হবে 483 মাইল এবং কিলোমিটারে করলে এটা প্রায় 680-র কাছাকাছি। ঠিক আছে, তো আমরা আগামী পাঠে বাকি অংশটুকু নিয়ে আসব। আজকের প্রথম ক্লাসে আমরা এসএলএসটি পিটির ইতিহাস বিষয় থেকে প্রথম 40টা প্রশ্ন ও বিভিন্ন সিলেবাস নিয়ে আলোচনা করলাম। বাকি প্রশ্নগুলি পরবর্তী পর্যায়ে বিভিন্ন ভিডিওতে আসতেই থাকবে। তোমরা যারা আমার সাথে বা আমাদের সাথে প্রিপারেশন করতে চাইছো এসএলএসটি পিটির, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অন করে রাখবে। শুধুমাত্র এসএলএসটি পিটি নয়, এই জিকের প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ এবং সর্বভারতীয় স্তরের সকল পরীক্ষাতেই থাকে। তাই যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে অনুরোধ করব, পারলে তোমরা এটা একটা খাতাতে এই কোশ্চেনগুলো নোট করে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার নোট করে রাখো, সেটা তোমাদের রেডি হয়ে যাবে এবং পরবর্তীকালে আমার যখন পুরো সিলেবাস শেষ হয়ে যাবে আমি এর পিডিএফ দিয়ে দেবো। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।